হ্যালো ইব্রিয়ান, আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাশ করলেই কি তোমাদের চান্স হবে কি না, এটার একটা উত্তর দিয়ে দিব। কারণ তোমাদের ভিতরে অনেকের একটা প্রশ্ন থাকে, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলে কত মার্কে পাশ করা যায় বা এখানে পাশ করলেই চান্স হবে কি না, এ বিষয়ে তোমাদের ক্লিয়ার ধারণা দিয়ে দিব। এবং এই ভিডিওতে তোমাদের জন্য একটা সুখবরও দিব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেতে গেলে কত মার্ক তোমাকে টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে বা ভর্তি পরীক্ষায় কত মার্ক পেলে তুমি অবশ্যই অবশ্যই চান্স পাবা, এ বিষয়ে তোমার ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করব যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় পাশ করলে চান্স হবে কি না, এটার উত্তর দেওয়ার জন্য প্রথমে আমরা আগে যেটা জানবো যে গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু একটা পরীক্ষা নিবে। অর্থাৎ একটা পরীক্ষা তুমি দিবা, একটা পরীক্ষা তুমি তোমার নিজের বিভাগীয় শহর থেকে দিতে পারবা এবং একটা পরীক্ষা 100 মার্কের এমসিকিউতে নেওয়া হবে। অর্থাৎ এমসিকিউতে এখানে পরীক্ষা হবে, এখানে লিখিততে কিন্তু কোনো পরীক্ষা হবে না। এই 100 মার্কের এমসিকিউ পরীক্ষাতে যদি তুমি ভালো করতে পারলে তুমি 22টা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চান্স পেয়ে যাবা। এবং প্রশ্ন হলো এই 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা হবে, এখানে সায়েন্সের ইউনিটের যারা আসো বা যারা বিজ্ঞানের স্টুডেন্ট আসো তারা এই ইউনিটে পরীক্ষা দিতে হবে এবং এই ইউনিটে শুধুমাত্র সায়েন্স স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে। এবং এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ তুমি চাইলেই সায়েন্স স্টুডেন্ট শুধুমাত্র সায়েন্স ইউনিটের পরীক্ষা দিতে হবে, যারা মানবিকের স্টুডেন্ট বা আর্টস স্টুডেন্ট তাদের শুধুমাত্র বি ইউনিটের পরীক্ষা দিতে হবে, যারা কমার্সের স্টুডেন্ট বা সি ইউনিটের স্টুডেন্ট তারা শুধুমাত্র কমার্সের ইউনিটে কিন্তু পরীক্ষা দিতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন প্রত্যেকটা ইউনিটে পরীক্ষা দেওয়া যায়, বাট গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু সেই সুযোগটা নাই। তোমাকে স্ব ইউনিটে পরীক্ষা দিতে হবে, অর্থাৎ বিভাগ পরিবর্তনের করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তবে তুমি চান্স পাওয়ার পর, তুমি কথার কথা তুমি সায়েন্স স্টুডেন্ট, তুমি ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে গেছো, চান্স পাওয়ার পর তুমি চাইলেই সাবজেক্ট পরিবর্তন করে আর্টসের সাবজেক্টে যেতে পারো। কথার কথা তুমি সায়েন্স স্টুডেন্ট, তুমি চান্স পাওয়ার পর, অর্থাৎ পরীক্ষা তোমাকে কিন্তু এই ইউনিটেই দিতে হবে, এই ইউনিটে পরীক্ষা দেওয়ার পর তুমি ভার্সিটিতে চান্স পেয়ে গেছো। সো ভার্সিটিতে চান্স পাওয়ার পরে তুমি চাইলেই বিভাগ পরিবর্তন করে লতে যেতে পারো বা অন্য কোনো সাবজেক্টে তুমি চাইলে যেতে পারো, বাট তোমাকে পরীক্ষা কিন্তু সায়েন্স স্টুডেন্ট শুধুমাত্র এই ইউনিটেই দিতে হবে। এখন তোমাদের যে সুখবরটা দিতে চাইলাম সেই সুখবরটা হলো যারা সায়েন্স স্টুডেন্ট তাদেরকে কিন্তু মেনলি উত্তর করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, প্রত্যেকটাতে 25 মার্কের করে কিন্তু প্রশ্ন আসে। এখন সুখবরটা হলো আগে যে কন্ডিশনটা ছিল যে 4 সাবজেক্ট বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ দাগানো যেত, বাট এইবার যে সুযোগটা তোমাদের করে দিয়েছে বা তোমাদের জন্য যেটা সুখবর সায়েন্স স্টুডেন্টদের জন্য সেটা হলো তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে 25-50 মার্কের উত্তর করতে হবে। এখন তুমি চাইলে এই বায়োলজি অথবা ম্যাথ বাদ দিয়ে যে কোনো একটা বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ তুমি 25 মার্কের উত্তর করতে পারবা। যদি আগে একটা কন্ডিশন ছিল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিবা তখন সেখানে একটা নিয়ম থাকে যে 4 সাবজেক্টটা বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশে উত্তর করা যায়, বাট এবার কিন্তু তোমাদের জন্য যেটা সুখবর যে এবার 4 সাবজেক্ট নিয়ে কোনো প্রবলেম নাই। তুমি তোমার যেই সাবজেক্টটা হয় না কেন, তোমার ম্যাথ যদি তোমার মেন সাবজেক্ট হয় তাও তুমি ম্যাথটা বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ কিন্তু উত্তর করতে পারবা। তার মানে এইটা নিয়ে অনেকের ভিতরে একটা কনফিউশন ছিল যে আমার 4 সাবজেক্ট হলো ম্যাথ, আমি কি 4 সাবজেক্টটা বাদ দিতে পারবো কিনা। তুমি 4 সাবজেক্টও বাদ দিতে পারবাই, তোমার যদি মেন সাবজেক্টও ম্যাথ হয় তাও তুমি বাদ দিতে পারবো। অর্থাৎ তোমাকে অবশ্যই অবশ্যই ফিজিক্সকে 25 মার্কের উত্তর করতে হবে, কেমিস্ট্রি 25 মার্কের উত্তর করতে হবে, বায়োলজি অথবা ম্যাথ যে কোনো একটা উত্তর করবা, আর সাথে যদি তোমার ইচ্ছা হয় তুমি চাইলে বাংলা অথবা ইংলিশেও উত্তর করতে পারো। অর্থাৎ 4 সাবজেক্টটা মেন সাবজেক্ট, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তুমি ফিজিক্স কেমিস্ট্রি উত্তর করবা, ম্যাথ বায়োলজি উত্তর করো ভালোই, আর তুমি যদি চাও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে তুমি বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারো, অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশ উত্তর করতে পারো। তার মানে 4 সাবজেক্ট তোমার কি আছে কি না আছে এটা তোমার ভাবার কোনো এখন আর প্রয়োজন নাই। এটা হলো তোমাদের জন্য সুখবর। এখন আমরা মেনলি বি ইউনিট নিয়ে আলোচনা করব। এখন বি ইউনিটটা হলো মেনলি যারা আর্টস স্টুডেন্ট তারা কিন্তু বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, তাদেরও 100 নম্বরে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে, তাদের ক্ষেত্রে বাংলা ইংলিশ জিকে থেকে উত্তর করতে হবে। যারা মানবিকের স্টুডেন্ট, যারা কমার্সের স্টুডেন্ট তারা বাণিজ্য বা সি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, তাদের ক্ষেত্রে বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান ব্যবসা সংক্রান্ত থেকে কিন্তু প্রশ্ন আসবে। এখন এই যে 100 মার্কের পরীক্ষাটা নিবে, এমসিকিউ পরীক্ষা নিবে, সেটা 1 ঘন্টা সময় দেওয়া হবে। এই 1 ঘন্টার ভিতরে তুমি কত পেলে পাশ করবা এটা অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকে, বা পাশ করলে চান্স হবে কি না এটা অনেকের জানার একটা বিষয় থাকে। তো ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি সেখানে যেটা বলা হয়েছে যে 100 মার্কের যে পরীক্ষা হবে এই 100 মার্কের ভিতরে 30 পাইলে তুমি পাশ করবা। অর্থাৎ এই 30 পাইলেই তুমি গুচ্ছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয়ে পরবর্তীতে আবার অ্যাপ্লাই করতে পারবা ভর্তি হওয়ার জন্য। এর প্রশ্ন হলো এই 30 পেলে কি তুমি চান্স পাবা, না 30 পেলে যদিও পাশ মার, তবে এই পাশটা কিন্তু সকল সাবজেক্টগুলো মিলে তোমার 30 পেতে হবে পাশ মার্ক। অর্থাৎ তোমাকে অধ্যায় মানে প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক কোনো কন্ডিশন নাই, তো মোট যদি 30 মার্ক পাও তাহলে তুমি পাশ, বা 30 পেলে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কঠিন।
তোমাকে যেটা করতে হবে চান্স পাওয়ার জন্য কত মার্ক পেতে হবে বা চান্স কত পেলে তুমি চান্স পাবা এটা নিয়ে অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকে তার মানে পাস করলে তুমি কিন্তু চান্স পাচ্ছ না পাস করলে তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষায় পরবর্তীতে গুচ্ছবিক্ত 22টা বিশ্ববিদ্যালয় নতুন করে আবার তোমার পরীক্ষার পরে অথবা ভর্তি পরীক্ষা নেওয়ার পর আবার সার্কুলার প্রকাশ করবে সেখানে তুমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবা তবে চান্স পেতে গেলে তোমাকে যেটা লাগবে যেমন এখন চান্স পেতে গেলে এখন ডিপেন্ড করে আসলে কত মার্কের চান্স হবে এটা ডিপেন্ড করে সেইবার প্রশ্নটা কেমন হয়েছে প্রশ্ন যদি খুবই কঠিন হয় তাহলে কম মার্কের চান্স হবে প্রশ্ন যদি সহজ হয় তাহলে তুলনামূলক একটু বেশি মার্ক লাগবে অথবা কত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে তুমি কত মার্কের চান্স পাবা তারপরেও তোমাদের একটা জানার বিষয় থাকে যে আমি একটা ভর্তি পরীক্ষা দিব আমার একটা কত টার্গেট নিয়ে আসলে পরীক্ষা দেওয়া উচিত তো তার ভিতরে দেখা যায় যেগুলো জনপ্রিয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ যে যে বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টদের পরীক্ষার মানে পরীক্ষা দিয়ে সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার ভিতরে যেমন খুলনা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগুলো দেখা যায় অনেক জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টদের পড়ার চাহিদা সবচেয়ে বেশি থাকে এই জন্য এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে গেলে তোমার মার্ক একটু বেশি লাগবে সেক্ষেত্রে দেখা যায় 60+ বা 65+ যদি তোমার মার্ক থাকে তাহলে ধরে নিতে পারো যে তুমি জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে চান্স পেয়ে যাবা আবার কিছু কিছু আছে মিড রেঞ্জের বিশ্ববিদ্যালয় যেমন এর ভিতরে যেমন আছে ইসলামিক বিশ্ববিদ্যালয় বলো বা জাস্ট যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে গেলে তোমাকে সেক্ষেত্রে 60+ যদি থাকে বা 55+ যদি থাকে তাহলে চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে অপরদিকে কম জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে গেলে 55+ আপ যদি মার্ক থাকে তুমি সায়েন্স আর্টস কমার্স যেটার হও না কেন তোমার একটা ভালো একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকে তার মানে ভর্তি পরীক্ষায় চান্স পেতে গেলে তুমি যেটা করবা 100-এর ভিতরে 55 থেকে 60 মার্ক তোলার চেষ্টা করবা তাহলেই তোমার একটা সম্ভাবনা থাকবে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার তবে তুমি যদি ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে চান্স পেতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে চেষ্টা করতে হবে 70 বা 75+ মার্ক তোলার জন্য অর্থাৎ এই টার্গেট নিয়ে পরীক্ষা দিবা তাহলে তুমি যদি যত বেশি ভালো মার্ক তুলবা তত ভালো বিশ্ববিদ্যালয়ে তত ভালো সাবজেক্টে কিন্তু চান্স পেতে পারবা তার মানে তুমি যখন পরীক্ষাটা দিবা সে পরীক্ষাটা দেওয়ার পর টার্গেট থাকবে ভালো একটা মার্ক তোলা তারপরে আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে যখন তুমি পরীক্ষাটা দিয়ে ফেলবে তারপরে প্রত্যেকটা 22টা বিশ্ববিদ্যালয় আলাদা আলাদাভাবে সার্কুলার দিবে সেই সার্কুলারের ক্ষেত্রে আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় কন্ডিশন দিয়ে দেয় শর্ত দিয়ে যায় যেমন কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলে দেয় যে তোমাকে ম্যাথ সাবজেক্ট পেতে গেলে বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেতে গেলে তোমাকে ম্যাথে তোমাকে 8 মার্ক পেতে হবে বা ম্যাথ তোমাকে অবশ্যই দাগাতেই হবে সেক্ষেত্রে সেই কন্ডিশনগুলো কিন্তু ফিল আপ করতে হবে এর জন্য সবচেয়ে সেফ জোন হলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থাকলে তুমি সকল সাবজেক্টে ভর্তি হতে পারবা আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তোমাকে বলে যে বায়োলজিক্যাল সাবজেক্ট পেতে গেলে তোমাকে বায়োলজিতে 7 পেতে হবে সো এই কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে এই জন্য চেষ্টা করবা সবগুলো সাবজেক্টে অ্যাভারেজ 12-13 মার্ক করে তোলার জন্য তাহলে সেক্ষেত্রে তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে তুমি কিন্তু ভর্তি হতে পারবা এই জন্য পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই চেষ্টা করবা নিজের সর্বোচ্চটা দিয়ে পরীক্ষাটা দেওয়ার সবচেয়ে ভালো মার্ক তোলার তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারবে এবং পরবর্তীতে তোমার ইচ্ছা মতো সাবজেক্টে বা ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে এই জন্য তোমাকে এখন থেকে ভালো করে একটা প্রিপারেশন নিতে হবে এখন থেকে যদি গুছানো প্রস্তুতি নিতে পারো তাহলে তুমি কিন্তু গুছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়ে যাবে এখন প্রশ্ন হলো গুছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার জন্য এখন থেকে তোমাকে যেটা করতে হবে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে কারণ প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি গুছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয়ের সকল উত্তরে মানে অ্যান্সার করার অ্যাবিলিটি তোমার ভিতর থাকবে এবং সঠিকভাবে অ্যান্সার করার কিন্তু তোমার ভিতর ক্যাপাসিটি থাকবে এই জন্য তারা ঘরে বসেই প্রস্তুতি নিতে চাচ্ছ শেষ মুহূর্তে তারা চাইলে আমাদের ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হতে পারো এই ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হলে এখানে টোটাল আমরা 35টা ক্লাসের মাধ্যমে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেগুলো তোমাদের শিখাই দিব পাশাপাশি কীভাবে হাতে ক্যালকুলেশন করতে হয় কী কী ধরনের শর্টকাট টেকনিক আছে আছে প্রত্যেকটা চ্যাপ্টারে সেগুলো কিন্তু শিখাই দিব এবং বিগত 20 বছরে আসা প্রশ্নগুলো কিন্তু তোমাদের সলভ করে দেবো অর্থাৎ এখানে তুমি যদি ভর্তি হও তোমার গুচ্ছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয় যেমন প্রস্তুতি হয়ে যাবে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রস্তুতি তুমি কিন্তু 100% ঘরে বসে নিতে পারবা এবং এখানে ভর্তি হলে যেহেতু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে তুমি ক্লাসগুলো করতে পারবা তার মানে ঘরে বসে 100% প্রিপারেশন হয়ে যাবে এবং ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হলে আমরা তোমাদের জন্য সুপার একটা সাজেশন তৈরি করছি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ফিজিক্স এবং কেমিস্ট্রির সেই সুপার পিডিএফটা তোমাদের কিন্তু ফ্রিতে দিয়ে দিব অর্থাৎ এখানে কিন্তু আমরা যেটা করছি প্রত্যেকটা অধ্যায়ের জন্য যেই সূত্রগুলো গুরুত্বপূর্ণ সেই সূত্রগুলো এখানে দিয়ে দিচ্ছি কী কী শর্টকাট গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিচ্ছি প্রিভিয়াস ইয়ারে ওই শর্টকাট থেকে কী কী ধরনের প্রশ্ন আসছে সেগুলো কিন্তু সুন্দরভাবে দিয়ে দিচ্ছি অর্থাৎ এই পিডিএফটা যদি তুমি যদি পড়তে পারো তাহলে অল্প পড়াশোনা করেও গুচ্ছভুক্ত 22টা বিশ্ববিদ্যালয় ইজিলি কিন্তু চান্স পেয়ে যাবা তো যারা যারা আমাদের এই সুপার সাজেশনটা দিতে চাও তারা দ্রুত আমাদের ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হয়ে যাও এখানে ভর্তি হলে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারের তোমরা এই সুপার শর্টকাটটাও শর্টকাটের সাজেশনটা পেয়ে যাবা একইভাবে 35টা ক্লাস
করার মাধ্যমে অনলাইনে করার মাধ্যমে 100% প্রিপারেশন নিতে পারবা। তো যারা যারা ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হতে চাও তাদের কোর্স হলো মাত্র 1000 টাকা। এখানে 1000 টাকা দিয়ে ভর্তি হতে হবে, আর কোনো পেমেন্ট করতে হবে না। ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নম্বরে 1000 টাকা বিকাশে পাঠানোর পর এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের কিন্তু ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে অ্যাড করে নেওয়া হবে এবং সেখানে তুমি ক্লাসগুলো গুলে সাজেশনগুলো ফলো করে ইজিলি কিন্তু চান্স পেয়ে যাবা। পাশাপাশি যারা যাচ্ছ শেষ মুহূর্তে ঘরে বসে এখন বেশি বেশি এক্সাম দিয়ে নিজেকে ভর্তি যুদ্ধের জন্য 100% প্রস্তুতি নিতে বা 100% তৈরি করতে, তারা চাইলে আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে পারো। আমাদের অনলাইন এক্সাম বেসের ক্ষেত্রে কিন্তু সায়েন্স স্টুডেন্টের জন্য আলাদা এক্সাম বেস আছে, মানবিকের জন্য আলাদা এক্সাম বেস আছে, বাণিজ্য বা কমার্স স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা এক্সাম বেস আছে এবং এখানে প্রায় 85টা পরীক্ষা নেওয়া হবে। অর্ধাভিত্তিক পরীক্ষাগুলো তুমি একবারে দিতে পারবা, সাবজেক্ট ফাইনাল পেপার পরীক্ষা দিতে পারবা, পেপার ফাইনাল পরীক্ষা দিতে পারবা, ফুল মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা। তার মানে পরীক্ষাগুলো দিলে তুমি ভার্সিটিতে কী ধরনের প্রশ্ন আসে সেটার সম্পর্কে তোমার ধারণা হবে এবং পরীক্ষাগুলো বেশি বেশি দিলে ভার্সিটিতে কীভাবে বেশি মার্ক তুলতে হয় এই কৌশলটা তুমি কিন্তু বুঝতে পারবা। এবং এই পরীক্ষাগুলো যেহেতু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে তুমি দিতে পারবা, তো যারা যারা অনলাইন এক্সাম এসে ভর্তি হতে চায় তাদের কোর্স ফি হলো 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠানোর পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে কিন্তু অনলাইন এক্সাম এসে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসে 100% প্রিপারেশন নিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবা, বাবার মুখে হাসি ফোটাইতে পারবা এবং নিজের ভিতরে যে আত্মতৃপ্তি সেটাও কিন্তু পেয়ে যাবা। তো যারা যারা আমাদের ভার্সিটি এক্সাম বেসে অথবা ভার্সিটি কো প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও। তো এই হলো মোটামুটি গুচ্ছভুত পরীক্ষায় পাশ করলে চান্স হবে কিনা বা চান্স পাওয়ার জন্য কত মার্ক তুলতে হবে সেই সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা দিয়ে দিলাম। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট দেখে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।